ক্যামেরার সামনে অনেকটা বড় হয়ে গেছে। আজকে এই দেখো আটা নিয়ে বসেছি, লুচি বানাবো। আজকে বানাবো আটার লুচি। তোমাদেরকে বলেছিলাম না 20 কেজি আটা, এখন ময়দা আমাদের বাড়িতে একদম হবে না, শুধু আটাই হবে, সেই জন্য এখন বানাবো হচ্ছে আজকে আর কি। আমাদের রাত্রের ডিনার হচ্ছে লুচি, পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস আর আলু ভাজা। লুচি পায়েস আলু ভাজা, এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। আর এখন আমি এই যে ময়দাটা মেখে রাখবো, এখন তো করবো না, খাবার আগে আগে ভাজবো। তাড়াতাড়ি গেছে, অবশ্য তাড়াতাড়ি 6টার সময় গেছে, রাত্রে চলে এসেছে। ওই জন্য আমার ছেলের আজকে আমাকে পড়াতে হবে না, বাবুল আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি এগুলো করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। কি করছে বাবা? আসলে না ও আর পরে না, একটু দুষ্টুমি মাথাটা বেড়ে। আমার কাছে যখন একা থাকে না তখন একটু ভয় পাই তো, আমাকে একটুখানি শান্ত হয়ে দাও। তাও শান্ত, মানে তাও শান্ত না, তবুও শান্ত, কিন্তু বাবার সাথে উল্টো পাল্টা কাজ করে, এই জন্য বকা খায়। চলো মেখে নিই আটা। এখানে হচ্ছে মনে হচ্ছে পায়েস আর আলু ভাজা বানিয়ে নিলাম। এই দেখো আলু ভাজা, পায়েস আলু ভাজা লুচি। আমার অবশ্য কোনো অসুবিধে না, আটার ময়দাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রুদ্র একটু ময়দার লুচি ময়দার পরোটা একটু খেতে ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, এত আটা সব নষ্ট হয়ে যাবে, কী করবো বলো? যদি কাছাকাছি বাড়ি হতো না তাহলে আমি বাড়ি নিয়ে চলে যেতাম, দিয়ে দিতাম। কী করবো এত আটা ময়দা নিয়ে, মানে আটা নিয়ে এত 20 কেজি আটা মানে কম, কী করবো? কিছু করার নেই, এখন ওটাই খেতে হবে। এবার আমি কালকের জন্য একটু সবজি কেটে রাখি। এখানে এই তো ময়দাও মেখে নিয়েছি, সরি আটা, আসলে ময়দার করি তো সবসময় ময়দা ময়দা হয়ে যাচ্ছে। এবার আমি কালকের জন্য একটু সবজি কেটে, কালকে রুদ্রকে টিফিন দেবো, ভেন্ডি ভাজা আর দেখি কি করি, তো সেগুলো একটু কাটাকুটি করে নিই। চলো চলে এসেছি, দেখো কি করছে। এই তো হয়ে গেল সব পড়া কমপ্লিট, তুমি স্কুলে কালকে স্কুলে কি আছো, একটু ড্রয়িং করে দাও। কি ফাঁকিবাজ, এই দেখো আমার ছেলে দেখো ড্রয়িং, এখন আবার ওই পাজল গেম ছেড়ে আজকে হঠাৎ করে কি মন হয়েছে, মামা আমাকে ওই ড্রয়িং বুকটা বের করে দাও, স্কেচ পেনগুলো বের করে দাও, আমি ড্রয়িং করবো। সব করে দিচ্ছি, সব করে দিচ্ছি, গুড বয়। তাহলে কি করে করবো, সব করে দিলে আরো আছে অনেক আছে, এইগুলো আছে সব আছে। তুমি জানে বাবা হেল্প করে দেবে? চলো করে দিচ্ছি না তো, আমি কয়েকটা কাজ আমার করে নিই, তারপর আবার হেল্প করবো। স্কুলের একটা কাজ করে নিই, তুমি তো তখন নিজে নিজে করো। আরে স্কুলের ড্রয়িংগুলো করতাম, তাহলে তো কালকে ম্যাম ড্রয়িং করতে দিলে, তখন আমি এত কাজের মাঝখানে না ড্রয়িংগুলো করতে পারি না বাবা, তাড়াতাড়ি করে বাবা করে দে। ঠিক আছে, তুমি বসে বসে দেখো বাবা ড্রয়িং করছে। ওদের স্কুলে শুধু ড্রয়িং আর আমার ওই সকালবেলা ওর মাঝে মাঝে, মানে ক্লাস যখন ওর অফ থাকে সেই ফাঁকে ফাঁকে তো আমি কাজগুলো করি, আবার যদি স্কুলের কোনো টাস্ক দিয়ে দেয় হোমওয়ার্ক, তখন আমাকে আবার সেইগুলো ড্রয়িং করতে বসতে হয়, দিয়ে আমার এত চাপের হয়েছে না। আর কালকে আছে 3-3টে ক্লাস, খুব তাড়াহুড়ো হয় আমার একেবারে, মানে কী বলবো। ঠিক আছে চলো আমি করে নিই, তাহলে বাসন ধোবো। এখনও ওটা হয়নি, ওই পায়েসটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ওই জন্য ওটা হলে ভাবছি একেবারে ওই কড়াইটা ধুয়ে নেবো, হয়ে যাক তারপর বাসনগুলো ধোবো, ভালো লাগে না। সন্ধ্যাবেলা এমনিতে আমার বেশি কাজ করতে একদমই ভালো লাগে না, কি করবো, এক একদিন হয়ে যায়। সকালে আজকে রেস্ট নিয়ে নিয়েছি, আজকে রুদ্র খেয়ে যায়নি, টিফিন নিয়ে যায়নি, একটু রেস্ট নিয়ে নিয়েছি, আবার সন্ধ্যাবেলা আমার কাজ করতে হচ্ছে। ঠিক আছে, এক একদিন হয়ে যায়।
হয়ে গেছে আমাদের লুচি আটা লুচি দেখি আজকে আটা লুচি কেমন হয় মানে আমি তো এর আগে আমি নিজে বানাইনি মায়ের কাছে খেয়েছি দেখি কেমন হয় বুঝছো ভালোই হয় খেয়েছো তুমি আগে ভাইরাল করতে না আটা লুচি আটা লুচি করতে ময়দা খুব কম করতে আটা খুব ময়দা খাওয়া আমাদের ভালো না আলু আটা খাওয়াই ভালো কিন্তু আমরা তো মানে ভালো খারাপ বুঝি না আমরা কি টেস্ট বুঝি টেস্ট আমরা লুচি আর এরা না পুরি বলে তো পুরি বললেই ওরা আটা দিয়ে বানিয়ে দেয় হ্যাঁ এখানে তোমার পুরি বলে কি দেখেছো কাজ করে দিচ্ছে হ্যাঁ গো অনেক অনেক হেল্প করে আমার এতদিনে মনে হয় যে মানে আমরা দুজন মিলে মিশে কাজ করি তো সন্ধ্যের পর থেকে আমাকে কাজ করতে দেয় না ও নিজেই করে আর তো আমারও মনে হয় তো টায়ার্ড হয়ে আসে না তো তাই যাক দুজন মিলেই করি এখন মানে এতগুলো বছর পর পাঁচটা বছর পর আমার এখন মনে হয় যে আমি সংসার করছি এটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম জানো সব মেয়েরাই যেমন বিয়ের পর চাই সংসার হোক করি নিজের একটা সংসার হোক আমার এখন মনে হয় যে এটা আমার নিজের সংসার আমার খুব আমি খুব হ্যাপি 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 যে এতগুলো বছর আমি অপেক্ষা করেছি তো আমাকে একটা সংসার দিয়েছে রুদ্রদাস কত সুনাম করলাম দেখো মুখটা দেখো সুনাম করলে মুখটা দেখো আমি কি বলতো আমি না ওই কি বলে তেল দিয়ে বেলতে পারি না আমাকে সেই আটা দিয়ে বেলতে হয় আটা দিয়ে বেললে না যখন তেলে ভাজা হয় না আটাগুলো তেলে পড়ে থাকে ওই তেলটা আবার আর নেওয়া যায় না নষ্ট হয়ে যায় অনেকটা তেল নষ্ট হয় আর এখন যা তেলের দাম বাপরে ওই জন্য বলেছি তুমি বেলো ও তেল দিয়ে বেলতে পারে আমি তেল দিয়ে বেলতে পারি না ওই জন্য ওই বেলছে যা তেলের দাম সাদা তেলের দাম সর্ষের তেলের দাম আকাশ ছোঁয়া সত্যি এত দাম বেড়েছে না জিনিসপত্রের খুব সমস্যা আগে আমার ছেলেকে একটু ভেজে দেখ তিনটে ও খাওয়াই আর দেখো পায়েস দেখলে এখানে মুখটা মুখ করে মিষ্টি খাই পায়েস খেতে জানি তো আজকে জোর করে খাবো আমি চাই ও সব কিছু খেতে শিখো আমার মতো যেন না হয় হ্যাঁ এখন আমি এতদিনে শিখেছি কিন্তু ছোটবেলায় আমি মা বলতো আমি খেতাম না আমি চাই ও খাক সবটা খুব প্রবলেমে পড়েছি তো আমি সেই জন্যই বলছি মানে চাই আমি ও সব খেতে শিখুক হ্যাঁ ঠিক আছে ও তিনটে ভেজে দেখ আর ছেলেকে খাই বেশি বেশি খেয়ে নিয়েছি জানো তো মানে এইভাবে বেশি বেশি খেলে আমার আর রোগা থাকা হবে মোটু হয়ে যাবো মোটু আমার ছেলে দেখো আমি একটু সাউন্ডটা কমাতে বলেছি টিভির সাউন্ড কমাতে সব শিখে গেছে সব গো বড্ড পেকে গেছে বড্ড পেকেছে সব কিছুতে এখন আবার ফোন নিয়ে আমার মানে ফোন খুলবে বাবার ফোন খুলবে দিয়ে আমার ফোন থেকে বাবার ফোনে বাবার ফোন থেকে আমার ফোনে ঈশান দাস প্রিয়মা দাস রুদ্র দাস আঙ্কেল আন্টি এল্ডার সিস্টার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এইসব সব লিখবে লিখে আমাদেরকে পাঠাবে ওটাই ওর আনন্দে যে এখন ফোন করছে বাবার ফোনটা কোথায় বিছানায় বসে বসে এখন এই হবে তো চলো আজকে আমাদের দারুণ ডিনার হলো পেট পুরো ভর্তি হয়ে গেছে তো এবার আমরা মানে কী বলবো আর রুদ্র এখন সব মানে গোছাচ্ছে আমি রান্নাঘরটা গুছিয়ে দিয়েছি ও বাসনগুলো গোছাচ্ছে আমি ধুচ্ছি ও সন্ধ্যাবেলা সমস্ত কাজ করে মানে রাত্রেবেলা আমাকে এইটা থেকে ছুটি মানে বাসন ধোয়ার থেকে আমাকে ছুটি দেয় যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নতুন যারা আমার ভিডিওগুলো দেখবে তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সকলে খুব খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো আনন্দে থেকো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে ফিরে আসছি আমি প্রিয়মা ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা গুড নাইট